এখন থাকছে বাংলা কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে শাবনম ফারিয়ার নতুন হেয়ার স্টাইলের লুক ভাইরাল, কারো কাছে হয়েছে পছন্দ আবার কেউ করছে হাসাহাসি। এরপর থাকছে তাহলে এবার সিয়ামের সঙ্গে লড়বে সিয়াম নিজেই, এখন কিভাবে সেটাও জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে তাহলে এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছে কলকাতার নায়িকা কৌশানী, জানাচ্ছি এই বিষয়ে বিস্তারিত। তাহলে আর দেরি না করে গসিপস চলে যাওয়া যাক। প্রথমেই আসি শাবনম ফারিয়ার কাছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাবনম ফারিয়া, এখন শাবনম ফারিয়া তো সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। অ্যান্ড রিসেন্টলি শাবনম ফারিয়া তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন, যেটা মোস্ট অব তার ড্রামা সিরিয়াল ফ্যামিলি ক্রাইসিস সেট থেকে নেওয়া। অ্যান্ড সেই ছবিতে শাবনম ফারিয়াকে কিন্তু বেশ ডিফারেন্ট লাগছে তার নতুন হেয়ার স্টাইলে, যেখানে দেখে মনে হচ্ছে তিনি তার চুলের সামনের অনেকটা অংশই ছোট করে ফেলেছেন। মানে বেশ ডিফারেন্ট লাগছে শাবনমকে আর কি। বাট এই ছবিটা শেয়ার করার পর হয়ে যায় ভাইরাল। অ্যান্ড দেন অনেকেই করছে অনেক রকম কমেন্টস, কেউ বলছে কিউট লাগছে, কেউ বলছে বিদেশি পুতুলের মতো লাগছে, কারো কারো কাছে বেশ ডিফারেন্ট লাগছে, আবার অনেকে বলছে এই হেয়ার স্টাইলটা অ্যাকচুয়ালি মানাচ্ছে না, কেউ কেউ আবার বলছে অনেকটা চাইনিজ চাইনিজ লাগছে। এনিওয়েজ যাই হোক, এখন সবার মতামত আর মিলবে না, এক একজনের চয়েস এক এক রকম। এবার আসি সিয়াম আহমেদের কাছে। তাহলে এবার সিয়াম আহমেদের সঙ্গে লড়বে সিয়াম নিজেই, না একই সিনেমায় ডাবল রোল থাকছে না। আসল ঘটনাটা বলছি, বাট তার আগে বলে নেই, গতকাল কিন্তু অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে রায়হান রাফির দামাল মুভি, যে সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে। সেই সাথে গতকালই ঘোষণা আসে এই মুভিতে লিড আর্টিস্ট হিসেবে কারা কারা থাকছে, এবং তাদের এই আনুষ্ঠানিকতার কিছু ছবি হয় ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সাইদ বাবু সহ আরও অনেকেই রয়েছেন। এখন এই মুভিটা কিন্তু স্বাধীনতার সময়ে গঠিত ফুটবল দলকে কেন্দ্র করে গড়া, সো একই সাথে এখানে মুক্তিযুদ্ধের গল্পও থাকছে, প্লাস একটা খেলার অংশও থাকছে। এছাড়া এই সিনেমার শুটিং কিন্তু 25 নভেম্বর থেকে শুরু হচ্ছে, আর বেশ বড় আয়োজনে বানানো হচ্ছে এই সিনেমাটি। জানা গিয়েছে যে এখানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট সহ টোটাল 1000 জন আর্টিস্ট থাকবে। অ্যান্ড এই মুভি নেক্সট ইয়ার স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে রিলিজ দেওয়ার প্ল্যান রয়েছে। অন্যদিকে কিন্তু সিয়াম আহমেদের আরও একটা মুভি অপারেশন সুন্দরবন, সেটাও কিন্তু নেক্সট ইয়ার স্বাধীনতা দিবস অর্থাৎ 26 মার্চ রিলিজ পেতে যাচ্ছে। এখন অপারেশন সুন্দরবনে সিয়াম ছাড়াও কিন্তু রয়েছেন রোশান, নুসরত ফারিয়া, রিয়াজ সহ আরও অনেকে। আর র্যাবের অভিযানে নির্মিত এই বিগ বাজেটের মুভি অনলাইনে মুক্তি দিবে এটা তো আর হয় না, সো স্বাধীনতা দিবস উপলক্ষে সিয়ামের যদি এই দুটো ছবি দামাল এবং অপারেশন সুন্দরবন একসঙ্গে মুক্তি পায় তাহলে লড়াইটা কেমন হবে সেটা কিন্তু দেখার বিষয়। ফাইনালি আসি শাকিব খানের কাছে। তাহলে এবার শাকিব খানের সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছে কলকাতার নায়িকা কৌশানী। ওয়েল, এখন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে চারিদিকে, এখন যেই মুভিতে জুটি বাঁধবে বলে শোনা যাচ্ছে সেই মুভিটা হচ্ছে ডিরেক্টর ইফতিকার চৌধুরীর লন্ডন লাভ। এখন যদি সব ঠিকঠাক থাকতো তাহলে তো লন্ডন লাভ আমরা এবছরই দেখতে পেতাম। এছাড়া রিসেন্টলি যখন ইফতিকার চৌধুরীর সঙ্গে এই বিষয়ে আমাদের কথা হয় তখন তিনি জানিয়েছিলেন এর আগে নুসরাত জাহানকেই ফাইনাল করা হয়েছিল, বাট যেহেতু সে এখন বিজি রয়েছে তাই তাকে নিয়ে কাজ করা পসিবল নয়, এবং রাইট নাও মিমি চক্রবর্তী এবং কৌশানীর সঙ্গে কথাবার্তা চলছিল। ইফতিকার চৌধুরী নায়িকার ব্যাপারে অফিসিয়ালি কোনো কিছু না জানালেও বেশ কয়েকটা সূত্র মতে জানা গিয়েছে যে লন্ডন লাভে নায়িকা হিসেবে কৌশানীকেই সিলেক্ট করা হয়েছে। এই লন্ডন লাভ মুভি নিয়ে যতটুকু জানা যায় সেটা হচ্ছে শাকিব খান এখানে একজন MI6 এজেন্ট থাকবে এবং খুব ইন্টেলিজেন্ট একজন স্পাইয়ের চরিত্র অভিনয় করবে। অ্যান্ড বিগ বাজেটের এই সিনেমার বেশিরভাগ অংশেরই শ্যুট হবে লন্ডন এবং দুবাইতে, আর এখানে লন্ডনের একজন লোকাল অ্যাক্ট্রেস থাকবে সেকেন্ড ফিমেল লিড হিসেবে। এছাড়া 5% কাজ হবে বাংলাদেশে, যেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে বলে জানা যায়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।